আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা থেকে কিন্তু প্রায় সময়ই কোনো না কোনো কোশ্চেন আসে। এই মৌলিক সংখ্যা থেকে যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে জানতে হলে একটা কোড মনে রাখতে হবে, 4422, 4422, 322, 321। এই কোডটা যদি আপনি মনে রাখতে পারেন, 4422, 322, 321, তাহলে আপনি এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনেরই আনসার দিতে পারবেন। এটা আসলে কি, এই সবগুলো সংখ্যা যোগ করলে 25 হয়। এটার মিনিংটা হচ্ছে এটাই যে 1 থেকে 100 এর মাঝে যতগুলো সংখ্যা রয়েছে, এই সবগুলো সংখ্যার মাঝে এই 25টি সংখ্যা হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার প্রথম 1 থেকে 10-এর ভিতরে 4টি, তারপরে 11 থেকে 20-এর ভিতরে 4টি, তারপরে 20 থেকে 21 থেকে 30-এর ভিতরে 2টি, এইভাবে 100 পর্যন্ত টোটালি 25টি মৌলিক সংখ্যা রয়েছে। আবার 101 থেকে 200 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা রয়েছে 21টি। আপনাকে এই 21টি মৌলিক সংখ্যাও জানতে হবে, এই 25টি মৌলিক সংখ্যাও জানতে হবে। এখন কথা হচ্ছে এই মৌলিক সংখ্যাটা কি, সেটা আমরা কিভাবে বুঝব এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারি, সেটা আমরা বের করব কিভাবে, সেই জিনিসটা এখন দেখাবো। যেমন এই 13 একটা সংখ্যা, এটা মৌলিক কিনা, আমাদের প্রথম কথা হচ্ছে এই 13কে, এই 13কে 1 এবং 13 বাদে এর মাঝখানে বা যে কোনো সংখ্যা, এই 1 এবং 13 বাদে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে নিঃশেষে বিভাজন করা যাবে কিনা, অর্থাৎ ভাগশেষ শূন্য বানানো যাবে কিনা, এই দুইটা সংখ্যা বাদে এই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য বানানো যাবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজন করা যাবে না। তাহলে নিঃশেষে বিভাজন করা না গেলে এটাকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। যেমন এখন আমরা আরেকটা সংখ্যা নেই, 9, একে 1 এবং 9 বাদে অন্য আরো সংখ্যা দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজন করে ফেলা যাবে, 3 3 9, তাহলে ভাগশেষ কত হয়ে যাবে, শূন্য, ভাগশেষ শূন্য হয়ে যাবে 3 3 9। তাহলে অন্য আরেকটা সংখ্যা দিয়েও ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে এটা মৌলিক সংখ্যা না, এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। আবার এই যে 12, 12, এটাকে 1 এবং 12 বাদে, 1 এবং 12 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, হ্যাঁ 4 দিয়ে যায়, 3 4 12, তার মানে বাক্সে শূন্য হয়ে যাবে। আবার 3 দিয়ে যায়, আবার 6 দিয়ে যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝতেছি, ওই সংখ্যা এবং এককে বলা হয় সহমৌলিক সংখ্যা, এই ওই সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যদি নিঃশেষে বিভাজন না করা যায় তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে এক এবং ওই সংখ্যা দ্বারা, অর্থাৎ এক এবং ওই সংখ্যা দ্বারা যদি আমরা নিঃশেষে বিভাজন না করতে পারি তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। এখন একটা কোশ্চেন হচ্ছে এক, এই এক কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? প্রথম কথা হচ্ছে এটা একটা যৌগিক সংখ্যা হবে না, কারণ এটাকে ভাঙলে অন্য আরো সংখ্যা পাবো না। এখন এটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যাও না, এটাই একদম ব্যতিক্রম। এই এক মৌলিকও না যৌগিকও না, এককে এক এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই হিসাবে এটা মৌলিক হওয়ার কথা ছিল। কিন্তু এইখানে মেইন কথাটা হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে চেক করা লাগবে, এক এবং এক ব্যতীত, তার মানে একটাই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা, এটাকে ভাগ করা অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। আর এটা হচ্ছে ধনাত্মক সংখ্যার মধ্যে সবচাইতে ছোট সংখ্যা, ধনাত্মক সংখ্যার মধ্যে সবচাইতে ছোট সংখ্যা। আমরা শূন্যকে কিন্তু ধনাত্মক সংখ্যা বলি না, এই শূন্য সম্পর্কে একদম ডিটেলস জানতে হবে আপনাকে। এই শূন্যটা হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। প্রথম কথা হচ্ছে এটা একটা অঋণাত্মক সংখ্যা, আপনাকে এটা একদম ডিটেলস জানতে হবে। এবং এটা কিন্তু একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, এটা একটা অঋণাত্মক সংখ্যা প্লাস হচ্ছে এটা একটা জোড় সংখ্যা। এবং এই সংখ্যাটাকে আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি সেটা সাহায্যকারী হিসাবে, কারণ এর কিন্তু মূলত ভ্যালু নাই, একে কিন্তু আমরা সাহায্যকারী ছাড়া অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা, এটা কিন্তু খণ্ডায়ন করা যায় না,
অর্থাৎ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এই জিনিসটাও মাথায় রাখতে হবে, এটা একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এবং এইটা কে আবিষ্কার করছে এবং ধারণা কে দেয় সেটাও জানতে হবে। ফার্স্ট ধারণা দেন, এইখানে যদি আমরা ধারণার কথা বলি, ধারণা দেন আর্য ভট্টাচার্য, আর আর আবিষ্কার করেন কে, ব্রহ্মগুপ্ত, আবিষ্কার করেন ভারতীয় উপমহাদেশের ব্রহ্মগুপ্ত। তাহলে ধারণা দেন আর্য ভট্টাচার্য, আর্য ভট্টাচার্য, আর ধারণা দেন আর্য ভট্টাচার্য, আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত, ব্রহ্মগুপ্ত। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং ওয়ান, এই ওয়ান হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এবং এটা একটা বিজুর সংখ্যা, এটা একটা বিজুর সংখ্যা, এবং এটা মৌলিক সংখ্যা না, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা না, এবং এটা একটা পূর্ণ সংখ্যা, এবং এই শূন্যও কিন্তু মূলত একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই বিষয়গুলো মৌলিক সংখ্যা থেকে আমাকে জানতেই হবে। এখন এই মৌলিক সংখ্যার ব্যাপারটা যদি আমরা জানতে পারি বা বুঝি, তাহলে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যাটাও এখন বের করতে পারবো। মূলদ এবং অমূলদ সংখ্যাটা কিভাবে বের করব, দেখেন, আমরা মূলদ এবং অমূলদ বলতে, আমরা মূলদ বলতে বুঝি পি কিউ আকারে ভাগ করা গেলেই সেটা মূলদ, অর্থাৎ একটা সংখ্যা ফাইভ, এই ফাইভকে যদি এই ফাইভ বাই ওয়ান এইভাবে লিখতেই পারি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলেই মূলদ সংখ্যা। আমরা কিন্তু আগে বলেছিলাম এই যে অসীম অনাবৃত দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, ওইটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে পারতাম তাহলে ওইটা মূলদ সংখ্যা হইতো, ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি না বলেই ওইটা একটা অমূলদ সংখ্যা। যেমন আমি বললাম 5.2345321, তারপরে 4, 2, এরকম কোনো রিপিট আসে না, এইভাবে সারা জীবন চলতেই থাকে, চলতেই থাকে। এটাকে কি ভগ্নাংশে নেওয়া যাবে, কোনোভাবে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, তাই এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অর্থাৎ পি বাই কিউ আকারে নেওয়া যায় না। যদি নেওয়া যেত তাহলে এটা একটা মূলদ সংখ্যা হতো, যেহেতু পি বাই কিউ আকারে নেওয়া যায় না তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আর পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো নিতে পারবো, এই অসীম অনাবৃত সংখ্যা ছাড়া সবগুলোকেই আমরা ভগ্নাংশে নিতে পারবো, তাহলে ওইগুলাই হবে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা চিনার সবচাইতে সহজ উপায় হচ্ছে আমরা অমূলদটা খুঁজে বের করব, অমূলদগুলো বুঝতে পারলেই সেটা মূলদ মূলত হয়ে যাবে, অমূলত বাদে। তাহলে আমরা অমূলত সংখ্যা বলতে কোনগুলোকে বুঝি, অমূলত সংখ্যা বলতে আমি প্রথমেই বলবো যে রুট ওভার দিয়ে যদি মৌলিক সংখ্যা থাকে, রুট ওভার দিয়ে যদি মৌলিক সংখ্যা থাকে সেটাই হচ্ছে অমূলত সংখ্যা। দুই নাম্বার হচ্ছে ই লন, এবং আমরা পায়ের মান, এই দুইটা জিনিস। আর তিন নাম্বারে বলবো একদম অসীম অনাবৃত, অসীম পর্যন্ত অনাবৃত, যদি কোনো আবৃত আসবে না এই দশমিক সংখ্যাটা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি অমূলত। এই তিনটা জিনিস বাদে বাকি সব জিনিস, এই তিনটা জিনিস বাদে বাকি সবগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আমাদের আর এই জায়গাতে কোনো প্রবলেম হবে না, আমরা একদম ক্লিয়ারলি এটা কিন্তু বুঝতে পারবো যে মৌলিক সংখ্যা এই ই লন পাই এই তিনটা, আর অসীম অনাবৃত ছাড়া বাকি সবগুলাই হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। তাহলে পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, আর অবশ্যই আমি বলবো এগুলো নোট করে রাখতে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে, আর সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখতে, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।